শ্যামরত অবস্থায় সোনামণিরা তারা অনিচ্ছাকৃতভাবে কিছু পানাহার করে ফেলতে পারে বা তাদের বমি হয়ে যেতে পারে অথবা মুখের থুতু তারা গিলে ফেলতে পারে, এতে তাদের শ্যামের কোনো ক্ষতি হবে? আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। অনিচ্ছাকৃতভাবে বমন হলে শ্যাম ভেঙে যায় না, চাই সোনামণি হোক বা বড় হোক। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমন করে ফেলে তাহলে তার শ্যাম ভেঙে যাবে এবং এই জন্য তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। পানাহারের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে পানাহার করলে শ্যাম ভেঙে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা নাসিয়া ফা আকালা ওয়া শারিবা ফাল ইউতিম্মা সাওমাহু। যদি কেউ ভুলবশত পানাহার করে ফেলে শ্যামরত অবস্থায়, সে যেন তার শ্যামকে পূর্ণ করে নেয়। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহই তাকে খাওয়িয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো যে ভুলবশত পানাহার করলে শ্যাম ভেঙে যায় না। তবে একথা মনে রাখতে হবে আমাদেরকে যে ভুলবশত পানাহার করছি, অর্থাৎ পানি পান করছি অথবা কোনো কিছু খাচ্ছি, হঠাৎ স্মরণ হয়ে গেল, তখন কি আমি খেতে থাকবো? আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ পান করাচ্ছে, তাই না? না না না, এই বিষয়টা আমরা কিন্তু অবশ্যই বিরত থাকবো। অথবা কেউ স্মরণ করিয়ে দিল, আমি শ্যাম আছে, কেউ স্মরণ করিয়ে দিল যে ভাই আপনি খাচ্ছেন পান করছেন, তখন কিন্তু আমি তাৎক্ষণিকই আমার খাওয়াটা বা পান করাটা বন্ধ করে দেবো। কন্টিনিউ করলে কিন্তু আমার ওই শ্যামটা ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট হবে, এটা খেয়াল রাখতে হবে। এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে 1933 নম্বর হাদিস, মিশকাতেও হাদিসটি আসছে 2003 নম্বর হাদিস। আরেকটি বিষয় আপনার প্রশ্নে এসছে, সেটা হলো যে থুথু গিলে নেওয়া। থুতুটা কিন্তু মুখের ভেতরের জিনিস, অনেক সময় বড়োদেরও হয়, শিশুদের তো হয়ই, যে শ্যামরত অবস্থায় আছে, বারবার গলা শুকিয়ে যাচ্ছে, এটা হয়। তো এই জন্য থুতুটা গিলে নিয়ে গলাটাকে ভিজানো, এটা ইসলাম শরীয়তে কোনো বাধা নেই, যেহেতু এটা ভেতরের জিনিস, ইনশাআল্লাহ শ্যাম হয়ে যাবে। জি জি, আমি এখানে আর একটু যোগ করতে চাচ্ছি, আসলে ভুল তো ভুলই, মানুষের এখতিয়ারাধীন নয়। জি জি জি, ভুল কারোই, যে কোনো কারোই হতে পারে, আদম সন্তান হিসেবে আপনারও হতে পারে, আমারও হতে পারে, সোনামাই তো স্বাভাবিক, এটা হবে, হতেই পারে। ইবনু মাজাহ হাদিসটি এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউ। জি জি, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে ওই শ্রেষ্ঠ যে তৌবাকারী। অতএব কেউ যদি ভুলে পানাহার করেই ফেলে, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেই সে ফিরে আসবে এবং তৌবা করবে যে আল্লাহ ভুল করেছি, ইনশাআল্লাহ তার শ্যাম হয়ে যাবে আর শ্যামের ক্ষতি হবে না। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ।